অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দিচ্ছে আকিজ ফুড। হ্যালো ভিউয়ার, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আকিজ ফুড নিয়ে, যেখানে কিনা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখে নিই আকিজ ফুডে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনার আবেদনে ভুল হয়ে যাবে, আর আপনার আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না। তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন। আমি কোথায় কী লিখছি, কিভাবে আবেদনটি করছি, আপনারাও সেমভাবে আবেদনটি সম্পন্ন করে দিবেন, যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। আর ভিউয়ার্স, আজকের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিব এই চাকরিটিতে কি কি দায়িত্ব রয়েছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে, সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে বলে দেব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন। শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ইন্টার্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 31 মে পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কিন্তু 31 মে পর্যন্ত বসে থাকবেন না। আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। মনে রাখবেন, আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। যারা আগে আগে সিভি ড্রপ করে, ইন্টারভিউরা কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয়। তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন, যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। প্রতিষ্ঠানের নাম আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, পদের নাম ইন্টার্ন, পদসংখ্যা নির্ধারিত নয়, অভিজ্ঞতা প্রযোজ্য নয়, বেতন আলোচনা সাপেক্ষে, চাকরির ধরন ইন্টার্নশিপ, প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন, বয়স 22 থেকে 26 বছর, কর্মস্থল রয়েছে যে কোনো স্থান। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে। এছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না। তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। চাকরির দায়িত্ব সমূহ, ভিউয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে, আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দেব, আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো জেনে নেবেন। মনে রাখবেন, চাকরির দায়িত্বগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে ইন্টারভিউয়াররা চাকরির দায়িত্ব থেকে বিভিন্ন টপিক্সের উপর কোশ্চেন্স করতে পারে, সেগুলো যেন আপনি খুব স্মার্টলি অ্যান্সার করতে পারেন সেই জন্য আপনাকে চাকরির দায়িত্বগুলো পড়ে যেতে বলা হচ্ছে। চাকরির দায়িত্বগুলো জেনে থাকলে আপনাকে কোশ্চেন করার সাথে সাথে আপনি উত্তরগুলো স্মার্টলি দিতে পারবেন। তাই একবার চাকরির দায়িত্বগুলো আমি পড়ে শুনিয়ে দিচ্ছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। বয়স 22 থেকে 26 বছর, মাইক্রোসফট অফিসের ভালো জ্ঞান, ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে থাকতে হবে, বাংলা বিজয় অথবা অভ্র এবং ইংরেজিতে ভালো টাইপিং গতি থাকতে হবে, ইন্টার্নশিপ সময়ের আগে সকল বিষয় অথবা ক্লাস শেষ করতে হবে, শুধুমাত্র বর্তমান স্নাতক ছাত্ররা ইন্টার্নশিপের জন্য যোগ্য, 3 মাসের অর্থ প্রদানের ইন্টার্নশিপ প্রোগ্রাম, প্রশিক্ষককে একটি অতিরিক্ত কাজ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। ভিউয়ার্স, চাকরির দায়িত্বগুলো আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম, আপনারা চাইলে আরেকবার একটু মনোযোগ দিয়ে পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে। আবেদনের শেষ সময় 31 মে 2024। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে। বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পদটি ইন্টার্ন পদটি রয়েছে কিনা। যদি এই পদটি থাকে তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে এসে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন। আরেকবার বলে দিচ্ছি, এখানকার তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ইন্টারভিউয়ের জন্য, তাই আপনি আপনার নিজের সুবিধার্থে এখান থেকে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ে নেবেন। সমস্ত ধরনের তথ্য এখান থেকে খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয়
তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা চাইলে আমাদের চ্যানেলে আসার পর একটি ভিডিও দেখে দেখে আপনাদের বিডি জবস অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। এই ভিডিওটিতে বলা আছে মাত্র 5 মিনিটে কিভাবে আপনি আপনার একটি বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাই এই ভিডিওটি দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবস অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে খুব দ্রুত আপনার একটি বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর ফিয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবস অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল আছে কিনা সেটি চেক করা। কারণ বিডি জবস অ্যাকাউন্ট যদি 100% না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য আপনাকে আপনার বিডি জবস অ্যাকাউন্টটি 100% করতে হবে। আপনারা যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন এবং যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে আসার পর এই ভিডিওটি দেখে দেখে আপনার বিডি জবস অ্যাকাউন্টটি আপনারা 100% করে নিতে পারবেন। এই ভিডিওটিতে লাইভ প্রুফ দেওয়া আছে কোথায় কি লিখতে হবে, কি লিখলে আপনার বিডি জবস অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল শো করবে, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবস অ্যাকাউন্টটি 100% করে নেবেন। ভিউয়ার্স, আপনারা এই ভিডিও দুটো লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলে আসার পর ভিডিওসে গিয়ে পপুলারে ক্লিক করলেই এই ভিডিও দুটো পেয়ে যাবেন। ভিডিও দুটো দেখে দেখে আপনাদের বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করে 100% করে নেবেন। 100% করার পর আপনারা এখান থেকে আবেদন করুন, এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন। যেহেতু বলা আছে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া স্নাতক পাশে, সেই ক্ষেত্রে আপনার এখানে 10,000 থেকে শুরু করে 30,000 মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। আমি এখানে 22,000 বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন। অবশ্যই আপনি আপনার যোগ্যতাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তারপর অ্যামাউন্টটি বসিয়ে দিবেন। ভিউয়ার্স, এরপর রয়েছে একটি সতর্কবার্তা। এই সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না। তাই আগে সতর্কবার্তাটি পড়ে তারপর আপনার আবেদনটি করে দেবেন। bidijobs.com এবং সহজ সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। অর্থাৎ আপনি bidijobs এবং সহজ সলিউশনের মাধ্যমে কোনো চাকরিতে আবেদন করে সেই চাকরিটি পাওয়ার জন্য কোম্পানিকে যদি কোনো অনৈতিকভাবে টাকা লেনদেন করে প্রতারিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু bidijobs এবং সহজ সলিউশন কোনোভাবেই দায়ী থাকবে না। এই সতর্ক বার্তাটিতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন, আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়াও ফিয়ার্স, যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে আবেদনটি সম্পন্ন করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে। আর আজকের ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে যদি আপনি আবেদনটি সম্পূর্ণ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ইন্টারভিউতে কল পাবেনই পাবেন। তাই দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চাপতে রাখবেন, কারণ বেল বাটনে চাপতে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন। ধন্যবাদ।